আসসালামু আলাইকুম, আমি ইনফরমেশন ব্যাংকের পক্ষ থেকে মোহাম্মদ মর্তুজা হোসেন। তো আজকে আপনাদের দেখাতে যাচ্ছি একটা ইম্পর্টেন্ট একটা জিনিস। তো যারা প্রথমে HTML বা CSS শিখে থাকেন, তো তাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট। তো আপনারা তো এটা হচ্ছে আপনার ফায়ারবাগ। তো ফায়ারবাগ মূলত আমাদের কোনো HTML এর কোনো কোডিং বা আমাদের কোনো পিক্সেল হাইড ওয়াইড পিক্সেল এটা বেশি হয়ে যাচ্ছে বা আমরা অনুমান করতে পারি না, তো আমরা যদি এটা ইনস্কেপ্ট এলিমেন্টে যাই তাহলে এটা দিয়ে ওই জায়গা সিলেক্ট করে মানে এক এক করে সরানো যায়। এই ক্ষেত্রে খুব ভালো এই সফটওয়্যারটা। তো এটা হচ্ছে একটা এক্সটেনশন, এটা আপনার এক্সটেনশন যুক্ত করতে হয়। তো সেই ক্ষেত্রে আমি যদি এক্সটেনশন যুক্ত করতে চাই তাহলে আমি গুগল থেকে ডাউনলোড করতে হবে। এটা আগে আমাদের সফটওয়্যারটা ডাউনলোড করতে হবে। তো আমি প্রথমে সার্চ দিলাম, প্রথমে ফায়ারবাগ গুগলে গিয়ে ফায়ারবাগ দিলাম। তারপর আমাকে আসতে হবে হচ্ছে ফায়ারবাগ অ্যাডভান্স ফর ফায়ারফক্স, মানে আমি এটা ফায়ারফক্স অ্যাডভান্স হিসেবে পেতে চাই। ওপেন লিংক নিউটে দিলাম। আচ্ছা, তো আসতে একটু সময় লাগবে। আচ্ছা, এরপর আপনাকে অ্যাড টু ফায়ারবাগ ক্লিক করতে হবে। তো এটা ডাউনলোডিং অ্যান্ড ভেরিফাই অ্যাডভান্স, মানে এটা ডাউনলোডিং হচ্ছে, সেক্ষেত্রে কিছু সময় লাগবে। আচ্ছা, এটা আমাদের ডাউনলোড হয়ে গেছে। এখন দিস সাইট উড লাইক টু ইনস্টল অ্যাড ওয়ান ইন ফায়ারবক্স, মানে আপনি কি এটা অ্যাডভান্স হিসেবে পেতে চান, তাহলে ইনস্টল করুন। আচ্ছা, আমি ইনস্টলে ক্লিক করলাম। তো ইনস্টলে ক্লিক করলাম, তো দেখাচ্ছে ফায়ারবাগ হ্যাজ বিন ইনস্টল সাকসেসফুলি। তো এটা মূলত একটা ফায়ারবাগটা কিসের মতো বলা যায়, এটা হচ্ছে একটা তেলা পোকার মতো। আচ্ছা, এই দেখেন এই জায়গায় আপনার এটা শো করছে। আচ্ছা, তো এটা হচ্ছে আপনার অ্যাড এক্সটেনশনটা আপনার এইভাবে পেতে হবে, যেভাবে আপনি দেখালাম এইভাবে করলে আপনার পেয়ে যাবে। আচ্ছা, এখন যদি আপনি কোনো ওয়েবসাইট ওপেন করেন, সাপোজ আমি ওপেন করলাম, আচ্ছা আমি আমাদের ওয়েবসাইটটা ওপেন করলাম। তো দেখেন এটার কাজ কিভাবে করতে হয়। আমাদের ওয়েবসাইটটা আসতেছে, লোডিং হচ্ছে, একটু দেরি হবে। তো আপনার এক্সটেনশনটা হচ্ছে এই যে জাস্ট একটা, এটা তেলাপোকার মতো বলা যায়, যে এটা মানে এর চিহ্নটা হচ্ছে এই। তো চলে আসছে। এখন দেখেন এটা যদি আপনি ইনস্ক্রিপ্ট করতে চান, ইনস্ক্রিপ্ট এলিমেন্ট, তাহলে ক্লিক করেন। এই দেখেন এই জায়গা চলে আসছে, ইনস্ক্রিপ্ট এলিমেন্ট উইথ ফায়ারবগ, বা এই যা ক্লিক করলেও চলে আসবে। আচ্ছা, আমি ইনস্ক্রিপ্ট এলিমেন্ট উইথ ফায়ারবগে যাই। এখন প্রসেসিং হচ্ছে, একটু ওয়েট করতে হবে। এই যে চলে আসছে। তো দেখেন আমি কোন জিনিসটা চেঞ্জ করতে চাই। সাপোজ আমি ইনফরমেশনটা চেঞ্জ করতে চাই, না হলে জাতীয় চেঞ্জ করতে চাই। আচ্ছা, জাতীয়র উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এটা অটোমেটিক চলে আসবে, এটা কোথায় আছে, কন্টেন্টের ভিতর কোথায় আছে, চলে আসবে। তো দেখেন আমি কিসে কাজ করতে চাই, আমি HTML এর না CSS। আচ্ছা, আমি যদি CSS এর কাজ করতে চাই তাহলে CSS এ ক্লিক করি। আচ্ছা, এই জায়গায় দেখেন এই যে বডি মার্জিন 0 প্যাডিং 0। আচ্ছা, এটা বডিটা কত, মার্জিন 0 প্যাডিং 0। আচ্ছা, মেইন হাইট 0, পোস্ট পজিশন রিলেটিভ, এই যা দেখেন মার্জিন বটম 1 পিক্সেল। এই জায়গা যদি আপনি 1 পিক্সেল না রাখতে চান, যদি -2 করতে চান, সাপোজ আপনার এটা মিলতে চান, আমার কোনটা দিলে ভালো দেখাবে, তো আপনি এই জায়গা যদি 2 করে দেন, 2 করে দেন, তো এই জায়গা আপনার, এটা আপনি যদি চেঞ্জ করতে চান 30 পিক্সেল, সাপোজ 30 পিক্সেল প্যাডিংটা চেঞ্জ করতে চান, তো এই জায়গায় 30-এর জায়গায় কত দিলে আসবে, কত দিলে কিরকম দেখা যাবে, তো আপনি এই জায়গাতে দেখতে পারবেন ওইটা, যে আসলে এইভাবে দেখা যাচ্ছে, এইভাবে করা যাচ্ছে। তো জাস্ট আপনি যদি এই জায়গায় 30-এর জায়গায় 40 দেন, দিয়ে এইটুকু কপি করে, জাস্ট আপনার কপি করে
যে সিএসএস এর মূল ফাইলটা আছে অনলাইনে সেই জায়গায় গিয়ে চেঞ্জ করে দিলে এটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে আপনি এটা মূল বিষয় আসলো যেটা, যে আপনি এই জায়গাতে চেঞ্জ করতে পারতেছেন, নিচে এটা রয়েছে, এটা ঠিক কিভাবে দেখাবে আপনাকে আর রান করে দেখা লাগতেছে না বা সেভ করে দেখা লাগতেছে না, জাস্ট আপনি এই যা চেঞ্জ করে ওই জায়গা চেঞ্জ এই যা চেঞ্জ করলে এই যা দেখা যাবে যে এটা এটুক যাচ্ছে, সাপোজ এটা এদিকে সরাতে চাচ্ছি, তাহলে তাও বিজ্ঞাপনটা এদিকে সরাতে চাচ্ছি, তাহলে এই বিজ্ঞাপনটা এদিকে যদি -12 দিই তাহলে এর সঙ্গে মিশে যাবে, এটা আলো এই পাশ থেকে আসবে। তো এইভাবে আপনি করতে পারেন। তো এভাবে আস্তে আস্তে আমার যে কোনো কাজ করা যায় ইনস্পেক্ট এলিমেন্ট ফায়ারবাগ দিয়ে। তো আজকে এই পর্যন্তই, আমাদের টিউটোরিয়ালটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো খোদা হাফেজ, সবাইকে ধন্যবাদ।